হচ্ছে 51,000 কিলোমিটার উপরে থেকে ছবি নেওয়া। বর্তমানে ইতালির আকাশসীমায় আছি, উচ্চতা 51,000 কিলোমিটার উপর থেকে। মাম্মা মিয়া, বিশাল অবস্থা। মাটিতে কি কি রকম দেখা যাচ্ছে, এই দিকে অনেক বড় বড় বিল্ডিং আছে, বোঝাই কোনো উপায় নাই যে এখানে এগুলো বিল্ডিং। হ্যাঁ, সমুদ্র বোঝা যাইতেছে, যেটা সমুদ্র এগুলো, আর নিচে যে বিল্ডিং টিল্ডিং সব কিছু বড় বড় বিল্ডিং, মনে হয় মাটির সাথে মিশে আছে, বিশাল অবস্থা। আকাশসীমায় ঢুকে গেছি, কিন্তু এখন রোমে যেতে পারিনি, আর কত বেশি না, 10 মিনিট পরে ল্যান্ড করবো আমরা ইনশাআল্লাহ। এই দেখা যাচ্ছে সব বড় বড় বিল্ডিং, এখন আছি 24 মাইল উপরে, 24 মাইল, জানি না কত কিলোমিটার, 24 মাইল উপরে আছি। আমার পাশে তো টিভি স্ক্রিন আছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, ওই অনুযায়ী আমি বলতে পারতেছি আমি কতটুকু উপরে আছি। তার মাত্র 20 থেকে 22 মিনিট সময় লাগবে রোম এয়ারপোর্টের থেকে, এত দূরত্ব, ইতালির ভিতরে আছে, কিন্তু 22 মিনিট পরে আমি রোম এয়ারপোর্ট যাবো। চিন্তা করা যায় ইতালি কত বড়, বিশাল বড়, কিন্তু বোঝা যায় না, লম্বা তো সমস্যা, ইতালি লম্বা, চারকোনের চা বা গোলাকার না, লম্বা ওই মতো তো এই মতো পর্যন্ত দেখা যাচ্ছে কি জিনিস। এত বড় বড় বিল্ডিং, দরজার জঙ্গল টঙ্গল বোঝাই যায় না। এখন আছি 31 কিলোমিটার উপরে, বেশি না, লাগবে রোম এয়ারপোর্ট যাইতে। এখন দেখা যাচ্ছে বিল্ডিংগুলো আসলে কত বড় বড়, ক্যামেরা বোঝা যায় না হয়তো বা, কিন্তু আমি ডিরেক্টলি দেখতেছি যে বিল্ডিং দেখা যাচ্ছে মনে হয় কুটির মতো, এগুলো অনেক বড় বড় বিল্ডিং। রাস্তাঘাট অনেকটা ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার, 20 কিলোমিটার উপরে থেকে দেখা গেল, এর থেকে ভালো কি দেখা যাবে না। দেখ আস্তে আস্তে নামতেছে তো নিচের দিকে, আমাদের দাঁড়ায় আছে, এখন তো নামে না, এখন মুখ করতেছে না, কিন্তু প্লেন স্টিল নামে কেড়ে আছে, 22 কিলোমিটার দূরে আছে, আমরা এখন একটু মুখ করতেছে, একেবারে মুখ করার সময় মানে করা যায়, মানে একটা স্টিল থাকা যায় সম্ভবত প্লেন, এবার কি প্লেনটা এই যে মুখ করতেছে, ঘুরতেছে হালকা পাতলা মুখ করতেছে, ঠিক আছে, ওরা ঘোরাই গেল আবার, সম্ভবত কুয়াশা লাগছে ক্লাসে। হ্যাঁ, মাঝে মধ্যে কুয়াশার কারণে ক্যামেরাটা ঘোলা হয়ে যায়, ক্যামেরা ঘোলা হয় না তো, মানে প্লেনের যে গ্লাস আছে গ্লাস একটু ঘোলা হয়ে যায়, জোস অনেক সুন্দর। এখন 14 মাইল উপরে আছি আমরা, 14 মাইল বলতে, হ্যাঁ 14 মাইল বলতে 14 মাইল দূরে আছি রোম এয়ারপোর্ট থেকে।
তো অনেক হচ্ছে উপরে আছে, দূরত্ব আর কি 18 মিনিট লাগবে ল্যান্ড করতে। দেখছি একরকম দৃশ্য, এখন দেখে আরেক রকম সুন্দর। মনে হয় তো সব কাঠের তক্তা বিছানো, আমি নিজে বুঝতেছি না কি জিনিস। হ্যাঁ, গাছ গাছালি দেখা দিতেছে, কিছু কিছু যে প্লেন করা মাটির মতো লেপটানো ওইগুলো কি বুঝতে পারতেছি না। গাছটা বোঝা যাচ্ছে, বিল্ডিংগুলো বোঝা যাচ্ছে, কি জিনিস এরকম করা আল্লাহ জানে। দেখি কি অবস্থা, ওই চাপ সমুদ্র দেখা যায়, কোন শহরের যে সমুদ্র পার গাছের সমুদ্র না, একটা মানে খাল, মানে কি বলে বড় একটা নদীর মতো আর কি, সমুদ্র না এটাকে নদী বলে, এটাতে বিশাল বড়, এই যে একটা দেখা যায় বিশাল বড়, পাশে আর একটা ছোটো আছে, এগুলো ছোটো ছোটো নদী। হ্যাঁ, এটাতে বলে লাগো খাল টাইপের যেগুলো আছে, এগুলো হয়তো সমুদ্র মনে হয়, আসলে সমুদ্র না, কারণ সমুদ্র তো শাখা প্রশাখা আছে, এগুলো কিছু নাই, এগুলো হলো নদী। ইটালির ভিতরে অবস্থিত দুইটা খাল, খুব সুন্দর। জানিও না আমি ঠিক মতো এগুলো কোন এলাকায় আছে, জানলে হয়তো বা ঘুরতে যাওয়া যায়। ঠিক আছে, সুন্দর তো, আস্তে আস্তে মুখ করতে, আসলে মুখ করতেছে 37 কিলোমিটার। এই যে একটা খালের মধ্যে দেখা যায়, এই যে ছোট, এটাও একটা নদী মানে খাল, ছোট ছোট নদী আছে তার মানে বোঝা যায়, আগে কখনো খেয়াল করি নাই। কাছে আসতে আসতে তো এই জন্য অনেক কিছু ক্লিয়ার হচ্ছে।